শোনো, যা করতে হবে তোমাদের প্রত্যেককে একটা করে খাতা দেব, তাতে নাম রোল নাম্বার ঠিক করে লিখবে, আর এই যে উত্তরগুলো প্রফেসর লিখে দিয়েছেন এগুলোকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখবে, ইচ্ছে করে মাঝে মধ্যে দু একটা বানান ভুল লিখবে, আর যখন উত্তর লিখবে তখন কেউবা প্রথমে তিন কেউবা সাত, বুঝেছো? বুঝেছি বুঝেছি, পুরো ব্যাপারটা নয়শয় করে দিতে হবে আর কিছু। হ্যাঁ, আর মাঝে মধ্যে দু একটা উত্তর ভুল লিখতে হবে অথবা হাস্যকর। ওই তো সন্ধে মালতির সময়কাল নির্ণয় করো, উত্তর ভোরের বেলা চারা পোতা হয়, সন্ধেবেলাতেই ফুল ফোটে। ঠিক আছে স্যার। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, এত দ্রুত সাকসেস রাজনীতি, এটাকে তো শালা টুকিও পাস করানো যাবে না। হ্যাঁ, আর খাতাগুলো গোপনে রাখবে, আমি যথাসময়ে কালেক্ট করে দেবো, কেউ যেন না জানতে পারে যে তোমরা দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছো। আর আগামীকাল বড় বাড়ির নিচে শুয়ে বসে তোমরা অনশন করবে। হোয়াট ইজ দ্য বিকজ? দিস ইজ দ্য বিকজ যে ন্যায্য পরীক্ষা দেওয়া সত্ত্বেও তোমাদের নিয়োগ করেও অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রত্যাহার করা হয়েছে, সেই কারণেই অনশন। এটা তো আমাদের রাজনীতি নয়, অনশন তো ওরা করে। আহ, নীতির কথা থাক না ভাই, উপোস দিলে পেট ভালো থাকে। আমি কিন্তু বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না স্যার। বেশিক্ষণ থাকতে হবে না, আমাদের তিন মাথা গিয়ে ফলের রস খাইয়ে তোমাদের অনশন ভাঙবে। রিয়েলি প্রপোজাল? উই শুড অ্যাকসেপ্ট। বসুন বসুন স্যার। বসবো কি বসবো কি, একেবারে তো শুইয়ে দিয়েছেন। সে কি ম্যালেরিয়া নাকি? ব্লাড টেস্ট করিয়েছেন? হ্যাঁ, এবং কতকগুলো মশা আছে যেগুলো সামনে দিয়ে ঘুরে বেড়ালেই কাঁপুনি দিয়ে জ্বর আসে, কামড়াবার দরকার হয় না। আই এম ভেরি সরি টু সে যে আপনি ওই বিশিষ্ট প্রজাতির, আমাদের সিএম তো মশারির ভেতর থেকে ফোন করছেন। সে কি? কেন? কেন মানে? আপনার পাঁচটি ছেলে তলায় বসে অনশন করছে আর আপনি এখানে বসে আছেন। আমার পরিচিত বলেই তো আমি দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারি না। আমার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে যে দুর্নীতিকে আশ্রয় করে আমার দপ্তরে চাকরি দেওয়া হয়েছে, তখন তদন্ত না করে তো আমি অন্যায় আবদার মেনে নিতে পারি না। আপনি বুঝতে পারছেন না যে এটাকে ইস্যু করে আমাদের অপরেন্ট ওই পাঁচটা ছেলেকে ক্যাপচার করে নিতে পারে, ঘরের ছেলে হাতছাড়া হবে এ কেমন কথা? আপনি ওদের বোঝান, বলুন সিএম ইনস্ট্রাকশন দিয়েছেন। প্রয়োজনে মন্ত্রীদের সাথেও রাজি আছি, কিন্তু অভিযোগ যখন উঠেছে তখন মিথ্যে অপবাদ কেন মাথা পেতে দেবো? খাতাগুলোকে রিভিউ করতে পাঠানো হয়েছে, আজ দুপুরের মধ্যে এগুলো ফেরত আসবে, আমি সেগুলোকে প্রেসের কাছে প্লেস করব। আপনি কি প্রেস কনফারেন্স রাখবেন নাকি? নিশ্চয়ই, ছেলেটারা কাল ফিরে গিয়েছে, না জানি কত দুঃখ পেয়েছে। আরে মশাই, আপনি সবার দুঃখ বুঝতে পারছেন অথচ আমাদের দুঃখ বুঝতে পারছেন না? আপনি ওদের অনশন তুলে নিতে বলুন, সিএম এর ইনস্ট্রাকশন। আপনারাই বললেন এই গর্তটা দেখিয়ে যে ওখানে সাপ আছে, মানে দুর্নীতি। এখন আপনারাই বলছেন আপনি হাতটা ঢোকান কেন? ছোবলটা আমি একাই বা খেতে যাব কেন স্যার? আমার সিদ্ধান্তকে টপকানোর অধিকার তো আপনাদের রয়েছে। ঘরের ছেলেকে ফলের রস খাইয়ে ঘরে পাঠান। এনি স্পেশাল ইনস্ট্রাকশন স্যার মানে কি ফল? যে ফল খেলে ফল ভালো হয়। যেমন বলবেন স্যার।